যাওয়া সূর্যের রশ্মি, আর কানে বাতাসের শস্য শব্দ, আর এদিকে সমুদ্রের গর্জন, মানে এইসব মিলে মিশে একটা অসাধারণ পরিবেশ। তো এই মুহূর্তে আমি আছি জিপ্লটের গোবর্ধনপুর বিচ। যে বিচটা দীঘা, বকখালি এইসব বিচের থেকে অনেকটাই বিস্তীর্ণ। গোবর্ধনপুর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণের একেবারে শেষ প্রান্তের একটি গ্রাম, বঙ্গোপসাগরের শেষ প্রান্ত এটা। আর এখানেই গড়ে উঠেছে ঝাউবনে ঘেরা গোবর্ধনপুর সি বিচ। এই গোবর্ধনপুর বিচের মেন সৌন্দর্য ছিল কিন্তু এই সব বড় বড় ঝাউ গাছ। ঝাউ গাছের উপরে যে ঝাউ গাছগুলোর জন্যই কিন্তু এই বিচটা অনেকটাই মানে সুন্দর ছিল। আর ঝাউ বনের সাথে রয়েছে এখানে লাল কাঁকড়ার চালাকি। জেনারেলি মানে ধরা যায় না, এতটাই এরা মানে সুইফট, এতটাই ফাস্ট এরা ছোটে যে এদের ধরা প্রায় মুশকিল। উঠতেই ধরেছি ছুটে ছুটে, মানে আমাদের পায়ের স্টেপস মুভমেন্ট একটুকুনি যদি পায় এরা একেবারে ছুটে পালাবে। তো অনেক ছুটে ছুটে পিছনে ছুটে ছুটে মোটামুটি এদের ধরেছি একটা। এই যে লাল কাঁকড়া তারপর বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই ঝিনুকগুলো। জ্যান্ত ভেবে হাতে তুলে নিয়ে দেখলাম এগুলো আসলে মরা ঝিনুক, আর ভিতরে সব বালি। তবে এই বিচে, গোবর্ধনপুর বিচে এই বিকেলে মোটামুটি পাঁচটা থেকে পরবর্তী যে সময়গুলো এখানে বসে সময় কাটানোর জন্য কিন্তু একেবারে পারফেক্ট, দারুণ লাগছে। কিন্তু এখানে খুব সুন্দর হাওয়াও বইছে এবং পরিবেশটা কিন্তু এই মুহূর্তে মানে ভীষণ সুন্দর লাগছে। সমুদ্রের গর্জন, তার সঙ্গে সংস করে বাতাসের আওয়াজ, তো মোটামুটি মিলেমিশে সুন্দর পরিবেশ। এক থেকে দুদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য পারফেক্ট। তবে আমি বলছি না যে এটা দীঘা, পুরী বা বকখালি এদের মতো জমজমার জায়গা, সেটা ছিল কিন্তু এই মুহূর্তে সেটা নেই। এক সময় এখানে প্রচুর দোকানপাট ছিল, তবে এই মুহূর্তে আপাতত দু থেকে তিনটে দোকান আছে। চা, খাবার দাবার সবকিছু মোটামুটি এখানে পাওয়া যায়। যারা নিরিবিলি পরিবেশে সমুদ্রের কাছে এসে সময় কাটাতে চান,
তাদের জন্য কিন্তু এই গোবর্ধনপুর বিচ একেবারে পারফেক্ট। আর ট্যুরিস্টদের থাকার জন্য এই গোবর্ধনপুর বিচের এখানে এই এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় বেশ টেন্ট করা থাকতো, টেন্ট, সেই টেন্টে এসে ট্যুরিস্টরা এখানে থাকতো, কিন্তু সেটাও এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে এখানে। আর এই গোবর্ধনপুর যে বিচটা, সেই বিচটার সৌন্দর্য কিন্তু অনেকটাই, অনেকটা কেন পুরোটাই, এই সৌন্দর্যটা পুরোটাই কিন্তু নির্ভর করেছিল এই সব ঝাউ গাছের উপরে, যে ঝাউ গাছগুলোর জন্যই কিন্তু এই বিচটা অনেকটাই মানে সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্য প্রকৃতির কবলে পড়ে আজ সেই সৌন্দর্য অনেকটাই হারিয়ে ফেলেছে। কিন্তু আবার প্রকৃতির নিয়মে আবার নতুন নতুন গাছ তৈরি হচ্ছে, আবার নতুনভাবে সেজে উঠবে এই গোবর্ধনপুর বিচ। চারিদিকে দেখলেন নিশ্চয়ই যে পুরো যা কনস্ট্রাকশন ছিল সব কিছুই একেবারে সমুদ্রের তলে। এক কোনো জায়গায় যখন কোনো ট্যুরিস্ট স্পট তৈরি হয় তখন সেই ট্যুরিস্ট স্পটকে কেন্দ্র করে সেই এলাকার জনজীবনের উপরেও একটা বিশাল প্রভাব পড়ে তাদের অর্থনৈতিক দিক থেকে। কিন্তু 2020 সালের এই আমফান ঝড়ের পরে এই যে গোবর্ধনপুর বিচটার যা অবস্থা তাতে এর মহিমা অনেকটাই কিন্তু হারিয়েছে। আমফান ঝড়ের পর থেকে এই এলাকার যে অর্থনৈতিকভাবে যে বিপর্যয়টা দেখা গিয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে আবার তৈরি হচ্ছে। আস্তে আস্তে যে গাছগুলো ভেঙে গেছিলো তার কাছ থেকে আরও নতুন এখানে তৈরি হয়েছে, নতুন নতুন গাছ জন্মেছে, আস্তে আস্তে সেই পরিবেশটা ফিরে আসছে। তো আমার মনে হয় আরও কয়েক বছরের মধ্যেই এই জায়গা আবার আগের মতন হয়ে যাবে। এখানে ডিসেম্বর মাসে খুব সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠান হতো বিচে, যে অনুষ্ঠানটা এখনও হয়। প্রাকৃতিক মহিমাটা একটু কমলেও কিন্তু বিচ কিন্তু একই আছে। তো কোনো অসুবিধা নেই, এখানে এসে ছুটি একদিন কি দুদিনের ছুটি এখানে কাটানো যেতে পারে, বিচে বসে আনন্দ উপভোগ করা যেতেই পারে। তো আপনারাও চলে আসুন, কোনো অসুবিধা নেই। এখানে আসতে গেলে এখানে এসে কোথায় থাকবেন তারও ডেস্টিনেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শুধুমাত্র গোবর্ধনপুর বিচের ইনফরমেশনটাই শেয়ার করলাম। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই বিচে আপনি কিভাবে আসবেন। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এটা কি চাঁদমারি ঘাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও